আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এক বছর পরে আবার আমের আচার একটুখানি বানাইলাম। আমার বড় ছেলেটা আবার ভাত খাওয়ার সময় প্রায় বলে, আম্মু আমের আচার আছে, ও আবার আমের আচারটা খুব পছন্দ করে। তো ওর জন্যই আসলে আমার বানানো, হাজার কষ্ট হলেও মনে হয় বাচ্চারা যেটা খাইতে চাইছে না করে দেওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না। তো আমার জামাই আর কি আমগুলা নিয়ে এসে দিছে, কাঁচা আমও পাইছিল, মাশাআল্লাহ অনেক ভালো। তো চলুন, আজকের আচারটা আমি কেমন করে বানাইছি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব। তো এখান থেকে যে আমগুলো একটু কাঁচা রকম, তো সেগুলো একরকম করে ছিলে নিচ্ছি, যে এই কাঁচা আমগুলা দিয়ে কয়েকটা দিয়ে কাশ্মীরি আচার বানাবো, আর এগুলো দিয়ে একটুখানি মিষ্টি আচার, মিষ্টি টক ঝাল আর কি, যেরকমই হয় সেরকম বানাবো। দেখি, কাঁচা আমগুলো দিয়ে আর কি ছিলে নিচ্ছে এরকম করে, প্রথমে আমি আর কি কাশ্মীরি আচারটা বানানোর জন্য এরকম করে ছিলে আমি আর কি ভালোভাবে গোটা থাকা অবস্থায় ধুয়ে নিছি, ধুয়ে আর কি ফ্যান দিয়ে শুকাই নিছি, ফ্যানের বাতাস দিয়ে যেন কোনো রকম পানি না থাকে। তো বটি দিয়ে দেখি এবার কাটবো, আমার এই বটিটা শুধু বছরে একবার বের হয় আচারের সময়, তাছাড়া আমি এটা কাজ করতে পারি না, মানে চাকু দিয়ে করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো দেখি এটা আমি গোল গোল শেপে আর কি কেটে নেব। অবশেষ আজকে আমি আর নাই দুনিয়াতে, মানে আমগুলো কাটতে যে এত কষ্ট, আমি আসলে বটিতে কাজই করতে পারি না, খুবই কষ্ট হচ্ছে। তো এরকম করে গোল গোল করে আমগুলো কেটে নিছি, নিয়ে এখন শুধু আটিগুলো ফেলে দিব এখান থেকে। তো সবগুলো আমি এভাবে কেটে নেওয়ার পরে আমি সবগুলোর আটি আর কি ভেতর থেকে আটিগুলো ফেলে দিছি, মানে এটা কিন্তু আমি আর ধোবো না, যেহেতু আগেই ধুয়ে নিছি, যেহেতু কোনো পানি না থাকে এরকমই রাখবো। তো আমগুলো আমি আরেকটা বড় পাতিলে ঢেলে নিছি, নিয়ে এখানে 4 LB-র একটা পুরা প্যাকেট চিনি দিয়ে এটা মাখাই আমি 1-1.5 ঘন্টার মতো রেখে দিব। ভালোভাবে মাখাই নেব, একটু চিনি দিয়ে সব ভালোভাবে মাখানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 1-1.5 ঘন্টা। আর এর ফাঁকে আমি যে মশলাগুলো এতে ব্যবহার করব সেটা রেডি করে নেব। তো আচারে দেওয়ার জন্য আমি যে মশলা, আমি এখানে সাদা সরিষার সঙ্গে কিছু শুকনা মরিচ আর কিছু গোটা জিরা নিয়ে নিছি একটা বাটিতে, আর তার ভিতরে আমি এটা হোয়াইট ভিনেগার, ভিনেগার দিয়ে, পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব না, ভিনেগারটা দিয়ে আমি 15 মিনিটের মতো এটা ভিজাই রাখবো, তারপরে আমি এটা ব্লেন্ড করব। তো আচারে দেওয়ার জন্য আমি 5 ফোড়নটা ভেজে গুঁড়া করে নিব। তো তার ভিতরে দিয়ে দিলাম আমি রসুন আর আদা, 2 পিস আদা আর 1 পিস রসুন দিয়ে একসঙ্গে এটা ব্লেন্ড করে নিব। 2 ঘন্টা পর ফিরে আসলাম, চিনিগুলা একদম গলা গলার মতো হয়ে গেছে। যে পাতিলে আচারটা বসাবো পাতিলটা গরম করে নিছি আগে, তারপরে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি 1 পিস গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা 1 কয়েকটা শুকনো মরিচ, একটা হালকা একটুখানি আর কি ভেজে নেব। মরিচ আর রসুনটা আমার হালকা ভেজে নেওয়া শেষ, আর আমি এখানে যে মশলাটা ব্লেন্ড করে রাখছিলাম সব কিছু দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। মশলাটা কষে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়া, খুবই সামান্য কালারটা একটুখানি ভালো দেখার জন্য। আমি যে আমগুলা চিনি দিয়ে মাখিয়ে রাখছিলাম সেই আমগুলা এই মশলার ভেতরে সবগুলো একবারে দিয়ে দিব। তো সবগুলো আম এখানে ঢেলে দিছি, এখন আমি চুলাটা একটুখানি জোরে দিয়ে এটা ঢাকা দিয়ে ঢেকে দিব। তো চিনিগুলা গলে গেছে, মানে একটা সন্নি দিয়ে নাড়া যাচ্ছে না, দুই আর দিয়ে দুই সন্নি দিয়ে নাড়তে হচ্ছে, যেহেতু অনেকগুলো আম, বেশি আবার নাড়াও যাবে না, আমার মনে হয় বেশি নাড়লে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, তো একটু পরপর আর কি নেড়ে দিচ্ছি। তো এখন আমি আমটা হালকা সেদ্ধ হওয়ার পরে যে 5 ফোড়নটা ভেজে গুঁড়া করে রাখছিলাম তো সেটাও দিয়ে দিলাম, একসঙ্গে হইতে থাক, যাই যখন লাগবে তা আগে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি লবণ। তো আম থেকে, মানে আমটা ঢেকে দেওয়ার পরে দেখি এত পানি বের হয়েছে আম থেকে। তো আমি আচারের ভেতরে লবণটা দেওয়ার পরে ঢেকে দিছিলাম পাতিলটা, তারপরে এরকম পানি বের হয়েছে। তো পানিটা বের হওয়ার পরে আমি 2টা লেবু এরকম ছোট ছোট আর কি পাতলা পাতলা পিস করে কেটে রাখছিলাম, তো সেগুলো উপর দিয়ে দিয়ে দিছি। তো এখন আর আমি পাতিলটা ঢেকে দিব না, যেহেতু অনেক পানি বের হয়েছে আর আমি এটা মানে তাড়াতাড়ি নাড়বও না আর কি, এইরকমই রেখে দিব। তো আমি একটু পরপরে শুধু পাতিলটা ধরে এইদিক ওইদিক ঝাঁকাই দিছি আর কি,
তো ঝোলটা আমার প্রায় একদম মানে কি বলবো আমার গায়ে গায়ে লেগে গেছে। তো এটা কিন্তু নামায় রাখার পর ঠান্ডা হওয়ার পরে এই ঝোলটা আরো বেশি একদম মানে ঘন হয়ে আসবে। তো আমি এই অবস্থাতেই নামাই ফেলবো যেন আবার শিরাটা একদম শক্ত শক্ত না যায়। আমার কাছে একটু হালকা হালকা ঝোলঝোল থাকলে একটু ভালো লাগে মাশাল্লাহ। তো এই আচারের মধ্যে আমার লেবু দেওয়ার কারণটা হলো যেহেতু এখানে একটুখানি লেবু চিপে দিতে হয় এই আচারে যেন শিরাটা আর কি ঘন হয়ে না আসে, পাতলা থাকে। তো এই কারণে আমি লেবুগুলো দিয়ে দিছি, কারণ এই লেবুর স্মেলটা আমার কাছে এত ভালো লাগে, তো দেখতেও সুন্দর লাগে। আর আচারটা যদি আমি বেশি দিন রেখে দিই তো লেবুটার কারণে আমার কাছে মনে হয় একটু মানে থাকেও বেশি দিন, নষ্ট হবে না। তো ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারেন, মানে আচারটা খাইতে আসলেই অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আজকে আর কি দুইটা আচার বানাইছি, সারা দিন লাগছে আমার এই আচারগুলো বানাইতে। আচার বানায় এত টায়ার্ড ছিলাম, তারপরে ঘুমাই পড়ছিলাম, আবার একটু চিন্তাও করতেছিলাম আচার রাখার মতো কোনো পাত্র ছিল না, কিসে রাখবো। তো ঘুম থেকে উঠে দেখি আমার জামাই মাশাল্লাহ 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 আমার জন্য কাঁচের বয়াম নিয়ে আসছে। নিয়ে এসে দেখি ধুয়ে এত সুন্দর করে শুকায় একদম রেখে দিছে। তো ঘুমের থেকে ওঠার পরে দেখি আচারগুলো ঠান্ডাও হয়ে গেছে। তো আচারগুলো আস্তে আস্তে বয়ামের ভিতরে আর কি উঠে রাখতেছি। তো আমি আসলে ভয়ওকে কিছু বলতে পারতেছিলাম যে কাঁচের বয়াম আবার নিয়ে আসো। তো ও নিয়ে আসছে, মানে আমার এত খুশি লাগতেছিল, যাক জামাইরা যদি এরকম ছোট ছোট বিষয় আগে থেকে আর কি একটু সাহায্য করে, অনেক হেল্প হয় আর কি। তো মাশাল্লাহ আচারগুলো উঠাই রাখলাম, আপনাদের যদি ভালো লাগে এরকম করে বানায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ।